আমাকে যে বুলিংটা করা হয় করাই হয় আমার হাজবেন্ডের কারণে। ও তোমার জামাই এত বুড়া, তুমি টাকা দেখে বিয়ে করছো, দুইটা কারণ সম্পর্কে তুমি যা বলবা ভালো বলবা। আমি চাই যে সব সময় সব অলওয়েজ অল টাইম আমি যখনই চাই সে আমার কাছে না থাকে, আমার ওর সাথে থাকে, এটাই হচ্ছে চাও। তোমার জামাই বুড়া তার মানে তোমার জামাইর অনেক টাকা, তার মানে তুমি টাকা দেখে বিয়ে করছো। মেয়েরা আমাকে প্রচুর বুলিং করতো, মানে যে ছেলেরা বলে তাদের, আমি তো সবসময় বলি তাদের জীবনে আমার মতো সুন্দরী ব্যবসায়ী বউ নাই, একদম মিথ্যা কথা। একটা রোমান্টিক কাপল সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা তুমুল আলোচিত এবং নানা ধরনের বুলিং নানা ধরনের সামাজিক বাধা পার করে তারা যে ভালোবাসার নিদর্শন তারা সৃষ্টি করেছেন একে অপরের সঙ্গে যে তারা থাকছেন। একটু আগে আমাদেরকে বলছিলেন প্রেমের আসলে কোনো বয়স হয় না এবং এই দুজন মানুষ তারা সবসময় সারা জীবন একসঙ্গে থাকতে চান। তাদের এই পথচলার গল্প শোনাতে এসেছি আমি অমৃত মলঙ্গি। সাদা চোখে মানুষ মনে করে থাকে যে আপনার স্বামীর আসলে অনেক টাকা এবং টাকার জন্য আপনি বিয়ে করেছেন, এই বিষয়টা আপনি কি বলবেন? যারা মনে করে তাদের কাছে আমার কোয়েশ্চেন, আপনার বোনকে বা আপনার সন্তানকে যখন বিয়ে দেন তখন কি আপনি কোনো রাস্তা থেকে ফকির দেখে বিয়ে দেন? আপনি আগে খুঁজেন যে ছেলে কত ইনকাম করে, ছেলের আর্নিং কত, ছেলে কি করে, এটা খুঁজেন। মানে আমার ক্ষেত্রে কেন টাকাটার কোয়েশ্চেনটা কেন আসে? ক বছর হলো বিয়ে করেছেন? এই তো অলমোস্ট 5 ইয়ার্স প্লাস। 5 বছর আগে প্রথম যাকে বিয়ে করলেন আপনি, আমরা শুনেছি আপনি ভালোবাসার কথা বলেছেন, তাকে ফিল করার কথা বলেছেন, আপনার বয়স কম তার বয়সটা বেশি, পারিবারিক কোনো বাধা কি ছিল না কিংবা এখনো কি নেই? আমি কেয়ারই করি না, মানে বাধা দেওয়ার জন্য তো মানুষকে চান্স দিতে হবে, ওই চান্সটাই তো কখনো কাউকে দেই না। মানে সবচেয়ে বেশি খারাপ হয় আত্মীয় স্বজন, এরা আসলে ফ্যামিলির মানুষের মাথা নষ্ট করে, তো আমি আসলে ফ্যামিলিকে জানাই নাই। একটু আগে আপনি আত্মীয় স্বজনের কথা বলছিলেন, আমি আপনার কাছ থেকে জানতে চাই, অন্যদের জন্য শোনাতে চাই, কিভাবে আপনার আত্মীয় স্বজনেরা আপনাকে বাধা সৃষ্টি করে, নেতিবাচক কথা বলে, কটু কথা বলে, কয়েকটা উদাহরণ যদি আমাদের। আমার আত্মীয় স্বজন অনেক কথা বলছে বাট আমার সামনে কেউ কথা বলতে পারে না, বিকজ আমি বহু আগে থেকে ইনকাম করে, আমাকে আমার আত্মীয় স্বজন আটকাইতে পারবে না। সো আমার এই বিষয়টাকে আমি দেখেন, আমি সব মেয়েদেরকে আমি এটা বলি যে আমাদের দেশে যেমন ছেলেদেরকে ছোট থেকে শেখানো হয় তোমাকে আর্ন করে তারপরে বিয়ে করতে হবে যখন তুমি অ্যাস্টাবলিশড হবা, ঠিক তেমনি একটা মেয়েও যখন অ্যাস্টাবলিশড হবে যখন সে ইনকাম করবে তারপরে তার বিয়ে করা উচিত। মানে যে ছেলেরা বলে তাদের, আমি তো সবসময় বলি তাদের জীবনে আমার মতো সুন্দরী ব্যবসায়ী বউ নাই, এই জন্য হিংসায় তাদের ভিতরে জ্বলে, এই জন্য এইসব কথাবার্তা বলে, অনেক কথা বলি টকেটিভ, অনেক কম কথা বলে, এই জন্য বেশি ভালো আছি। মিনিটে মিনিটে হয় প্রচুর খুনসুটি হয় বাট আমরা আমাদের রিলেশনশিপটা লাইক আমরা কখনো এটাকে কন্টিনিউ করি না যে হ্যাঁ ওর সাথে আমার ঝগড়া হয়েছে আমরা 3-4 দিন কথা বলি না বা একদিন কথা বলি না, একদিন কথা বলি না এরকমও কখনো হয় না, হ্যাঁ 1 ঘন্টা কথা বলি না বাট 2 ঘন্টা পরে আবার একটা ঝগড়ার মাধ্যমে এটার মিটমাট হয় আর কি। ওর সবই ভালো লাগে, অনেক হচ্ছে হাম্বল, অনেক পোলাইট, জেন্টলম্যান, ওর সব কিছু ভালো, জাস্ট কথা কম বলে, এটা একটু মাঝে মাঝে বিরক্তির কারণ হয়, কারণ ঝগড়া যখন আপনি করবেন অপর পাশ থেকে যদি রেসপন্স না পান তখন এটা খুব বিরক্ত লাগে আর কি। ও জানে যে ওর জন্যই কিন্তু আমি মানুষের কাছে এতগুলো কথা শুনি, সো ও আমাকে অনেক বেশি মেন্টাল সাপোর্ট দেয় দেখে কিন্তু আমি কাজ করতে পারি বা আমার জন্য অনেক সহজ হয়েছে, নয়তো আরও বেশি কঠিন হতো। একদিকে মানুষের বুলিং আর এদিকে যদি হাজব্যান্ড যদি আমাকে আটকায় রাখতো তাহলে কিন্তু আমার জন্য আরও বেশি কঠিন হতো এই সমাজে টিকে থাকা। সো ও আমাকে মেন্টালি অনেক বেশি সাপোর্ট দিছে এটা সত্যি, এবং একটা মেয়ের চলার পথ তখনই সহজ হবে তখন যখন তার হাজব্যান্ড তাকে মেন্টালি সাপোর্ট করবে। আমার সম্পর্কে 2-4টা ভালো কথা বলো, আমার সম্পর্কে তুমি যা বলবা ভালো বলবা। আমাদের লাইফ টিকাজ ইজ খুবই হ্যাপি লাইফ, আর ও তো দেখছেন প্রচুর কাজ করে আমাদের, কিন্তু দেখা হয় খুব মানে কি বলবো দিনে বোধহয় সকালে বোধহয় দেখা হয়, তাই না? আমি চলে যাই অফিস, আমি আমার কাজ করি ফুল টাইম, ওরটাকে ওরটা আমি ইন্টারফেয়ার করি না, আমারটা ইন্টারফেয়ার করে না, আমার দুজনে ইন্ডিপেন্ডেন্ট একদম। আমি ইনফ্যাক্ট জানিও না যে ওর কী, মানে আমি জানিও দোকান আছে কিন্তু কী মনে করেন টার্ন ওভার, আমার কিছু জানে না, ও আমারটা জানে না, সো ইটস লাইক দ্যাট। বাট আমার যার বাসায় থাকি উই আর ফ্যামিলি ইউনিট, বাচ্চা কাছে নিয়ে আমরা থাকি অ্যান্ড উই এনজয়, আমি উই এনজয় ইচার্স কোম্পানি, আর ও হচ্ছে ও হাম্বল, ওই যে বললাম ঝড়ো যেটা আমাদের হয় কিন্তু 1 ঘন্টা বেশি কখনোই লাস্ট করে না, কোনো দিন ওটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা কোনো দিন ওটা তার বেশি মানায় সবার আগে কে মানায় জানি না, আমি মানে ওর বানাবে নাকি একদম মিথ্যা কথা। এখন কি এমন আছে যেটা তুমি আমাকে বলো না? হ্যাঁ বাট বলতে ইচ্ছা করে, আমি চাই যে সবসময় সব অলওয়েজ অল টাইম আমি যখনই চাই সে আমার কাছে না থাকে, আমার ওর সাথে থাকে, এটাই হচ্ছে চাও। আসলে আমার পেটের মধ্যে কোনো কথাই থাকে না, আমি সে সাংবাদিকদেরকে পর্যন্ত সব বলে দেই, আমি ওকে সব বলে দিই, আমি বলছি যে দেখো তোমার জীবনের যে কোনো স্টেজ, ইভেন তুমি যদি ব্যাডেও শুয়ে থাকো আই উইল টেক কেয়ার অফ ইউ, অ্যান্ড তোমার যত যা করা লাগে এভরিথিং আমি করব, ডোন্ট ওয়ারি আই এম হিয়ার। আপনার মা বাবা কি এখন আপনার সঙ্গে কথা বলেন? আমার মা বাবা আমাকে, আমার বাবা খুবই স্মার্ট এবং আধুনিক মানুষ ছিলেন, আমার বাবা এখন নেই, আমার বাবা আমার ছেলে যেদিন হবে ওই দিন জানতে পারে যে আমি বিয়ে করেছি এবং আমার ছেলে হবে, সো আমার বাবা প্রথমে একটু শক ছিল বাট পরে আমরা আবার খুব ফ্রি, মানে বাবা মায়ের সাথে অনেক ফ্রি,
আমার বাবার সাথে আমার বোন কথা বলে, আমি কথা বলি, তখন আমার আত্মীয় স্বজন নেগেটিভ কথা বলে, বাট আমার বাবা আমাদের, আমি জাস্ট আমার বাবাকে বলি দেখো তুমি কী চাও, আমি সুখে থাকি, সো আমি ভালো আছি, এর থেকে বড় কিছু তো আর হতে পারে না। আপনার কাছ থেকে জানতে চাই, আমরা অনেক সময় শুনে থাকি যে বেশি বয়সী পার্টনার হলে স্বামীর বয়স কিংবা স্ত্রীর বয়স যদি একটু বেশি হয় সেক্ষেত্রে সাংসারিক জীবনে অনেক সুবিধা হয়। আপনার কাছ থেকে জানতে চাই আপনি কী কী সুবিধা ভোগ করেন এবং আপনাকে তিনি কীভাবে ভালোবাসেন? আসলেই সুবিধা হয়, বিকজ আমার হাজব্যান্ড শুধু বেশি বয়সের দেখে না, আমার হাজব্যান্ড তো বিদেশে পড়াশোনা করেছে, লন্ডনেও বড় হয়েছে, ওখানেও থেকেছে অনেক বছর, সো ওর মেন্টালিটি, যেমন আমার বিজনেসের ক্ষেত্রে আমি এতটা আগাইতে পারতাম না যদি না আমার হাজব্যান্ড আমাকে মেন্টালি সাপোর্ট দিত, বিকজ আমি রাত দিন কাজ করি, আমি বিদেশে একা একা যাই, দেশে যে কোনো জায়গায় একা একা যাই, আমার ঢাকার বাইরে অনেকগুলো আউটলেট আছে, সো আমি যে কোনো জায়গায় একা একা ট্রাভেল করি, আমি অনেক বেশি মানে ফ্রিডম লাইফ লিড করি বিকজ যেহেতু আমি বিজনেস করি, সো এই দিকটাতে আমাকে আমার হাজব্যান্ড 100% মানে স্বাধীনতা দিয়েছে। এবং থাকে না যে বাংলাদেশের ছেলেদের, মানে সবার না, কিছু ছেলেদের থাকে না যে বউকেই রান্না করতে হবে, বউকে সকালে উঠে নাস্তা বানায় নিয়ে বসা খাওয়াইতে হবে, আমার ক্ষেত্রে এরকম কোনো বিষয় কখনোই ছিল না এবং এখনও নাই, উল্টা আমার হাজব্যান্ড পারলে আমাকে নাস্তা করে খাওয়ায়, বাট যদিও সকালে আমি ঘুম থেকে উঠি না, সো অনেক বেশি, হ্যাঁ, জাস্ট যদি কিছু মানুষের চোখে জাস্ট এটাই হয়তো ইয়া লাগে যে আমার হাজব্যান্ডের বয়স বেশি, এইটুকুই, আদারওয়াইজ ও, আমি সবসময় বলি যে ও আর একটু ভালো হলে ফেরেস্তা হয়ে যেত, এত ভালো এবং অনেক বেশি টেক কেয়ার করে, সব কিছু সাপোর্ট করে, বা আমি যেটা চাই আমার মতামতটাকে বেশি প্রায়োরিটি দেয়, সো এটাই আর কি, এর থেকে বড় কিছু। আমার শেষ প্রশ্ন, আপনার স্বামী কত টাকা আর্ন করেন এবং আপনি কত টাকা আর্ন করেন? আমার স্বামী কতটা আর্ন করে আমি জানি না, বিকজ আমার স্বামী কত আর্ন করে এটা আমার সাথে কখনো শেয়ার করে না, আমি জিজ্ঞাসা করি না, আমি কতটা আর্ন করি ওর সাথে শেয়ারও করি না, জিজ্ঞাসা করি না, বাট দুজনেই আর্ন করি এবং যখন আমরা যেটাই করি দুজনে মিলে করি, ও খরচ করে আমিও খরচ করি, ওর টাকায় ও চলে আমার টাকায় আমি চলি।